Mai sal brisikan tiri prasipai jo lahang kor amtole thana rai mura amcayo selah buri cerai kubu jote korok thamcisa rohingya ramah bad Bangladesh busu ariu brai tongman nuka rai mura BUP badha arini Birindia rok. Abnu te Bangladesh te badha ne Birindia rok banate waire wai kok lama asuk bo mungsa engle ne bagai borok ne halok nasi te BSF ne bekhak te cha mung tei te kombol rezaka pachako krak sal nechi ne chal mari wo rai mura BUP BSF rohingya ramah amtole thana wo yapri rukha. Amtole thana ni SDP Ojoy Kumar Das saka BSF rok rohingya ramah thana wo tubi kelangka pula borok no cha mung tei tei khan rukha ulo dorbar no go telang zaka. हम लोग सर पहले जम्मू में था जम्मू नेरवाल में नेरवाल से मतलब इंडिया का सरकार ने बर्मा भेजेगा उसी दर से हम लोग वहां में फिर से एज ऑफ नाउ মানে তো সেটা ওরা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ইনফিলট্রেট করছিল বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে করছিল এটা ফলস যে ইন্ডিয়া থেকে করছিল বাট অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড যেহেতু বাংলাদেশের বিজেপি ওরা ঢুকতে দিচ্ছিল না ওরা মাঝখান ছিল বিকজ আমাদের তো ফেন্সিং আছে তো আমরা ওদের আজকে ডিটেন করেছি বাট দিস ফলস ফ্যাক্ট ইজ ফলস কি ওরা ইন্ডিয়ার থেকে ঢুকছিল কিছু লোক বলেছে 2012 কিছু লোক ওরা কাশ্মীরে ছিল এরা ওরাল স্টেটমেন্ট দিচ্ছে বাট ওদের কোনো মানে প্রমাণ নেই দিস বিকজ যারা জে এন কেতে যারা থাকে তার দে হ্যাভ আইডি কার্ড ফ্রম ইস্যুড বাই ইউনাইটেড নেশনস এরকম ওদের কাছে কিছু নেই দিস এ ফলস ফ্যাক্ট দে আর রোহিঙ্গাস যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়া মানে ঢোকার চেষ্টা করছে এরা মাইগ্রেট করার চেষ্টা করছে ইলিগাল মাইগ্রেন্টস বেসিক্যালি আর ডিটেলড ইন্টিগ্রেশন করা হয়নি তো যা বোঝা যাচ্ছে ইলিগাল মাইগ্রেন্টস ইন্ডিয়াতে হয়তো আসলাম নেওয়ার জন্য না তো মানে বেসিক্যালি ওরা ইন্ডিয়াতে মাইগ্রেট করার জন্যই চেষ্টা করছিল রিজনস মে বি এনিথিং তো বেসিক্যালি তো ইন্ডিয়ান টেরিটরি ইলিগালি ঢোকার চেষ্টা করছিল রিজনস তো চাকরি হতে পারে অন্য কিছু হতে পারে তো এটা ইজ এ ম্যাটেরিয়াল বিকজ এরা দে আর ফরেনার্স দে আর আমাদেরকে ইলিগালি এন্টার করছে আমরা অ্যাজ পার লিগাল প্রভিশনস আমরা কেস রেজিস্টার করছি ওদের জেলে পাঠাবো আর দেন লেট দ্য কোর্ট ডিসাইড কিন্তু এর মধ্যে আদার কি ফ্যাক্টার্স আছে ওইটা সব কিছু ইমেটেরিয়াল যখন কেউ ফরেনার আমাদের কিন্তু ইনফিলট্রেট করছে অবভিয়াসলি কিছু ওদের ডোমেস্টিক রিজনস আছে যে জন্য ওরা হয়তো ওখান থেকে মাইগ্রেট করছে বাট এক্স্যাক্টলি ওই জন্যই মাইগ্রেট করছে কিনা যেটা আমরা বলতে পারবো না একটা যে জিরো লাইন আছে আমাদের ফেন্সিংয়ের ওপারে অ্যান্ড বাংলাদেশের বর্ডারের এইবারে মাঝখানে নো ম্যানস ল্যান্ডের মধ্যে কিছু সাসপেক্টেড রোহিঙ্গাস স্ট্যান্ডার্ড ছিল উই আর নট আমরাও ওদের নিতে চাচ্ছিলাম না বিকজ অবভিয়াসলি বিজিবিও নিতে চাচ্ছিল না ফাইনালি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বিএসএফ হ্যাজ ডিটেন দ্যাম ওরা বিএসএফ নিয়েছে এই মাঝখানে তিন চার দিন বিএসএফ ওদের মানে নেসেসারি ফুড ক্লোথিংও দিয়েছে বাট ফাইনালি বিকজ মানে মোর দ্যান 10 বাচ্চারা আছে ইনফ্যান্টস আছে মাইনার্স আছে তো আমরা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে বিএসএফ ওদের ডিটেন করেছে অ্যান্ড হ্যান্ড ওভার করেছি আমতলি পিএসকে টোটাল 31 আছে ইনক্লুডিং মাইনার্স 19 ফিমেলস আছে এর মধ্যে দ্যাট ইনক্লুডস আগেন মাইনার্স পুরো লিস্টটা আপনারা পেয়ে যাবেন উইথ নেম অ্যান্ড অল তো ওদের এখন রাইট নাও ওদের মেডিকেল এক্সামিনেশনের জন্য হসপিটাল পাঠানো হয়েছে আফটার দ্যাট একটা এফআইআর রেজিস্টার করা হয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্টে বিকজ ইলিগালি ওরা ইন্ডিয়ান টেরিটরি ঢোকার চেষ্টা করেছে তো উইল ফরওয়ার্ড দ্যাম টু কোর্ট আজকে আমরা কোর্টে পাঠিয়ে দেবো আর অ্যাজ পার ল জেসিসতে পাঠানো হবে প্রিলিমিনারি যারা যে ইনফরমেশন হচ্ছে এরা বেসিক্যালি রোহিঙ্গাস যারা বাংলাদেশ থ্রু ইন্ডিয়াতে প্রবেশ করার চেষ্টা করছিল পঞ্চায়েতে বাধা আর ওহা পাইমানে কক্সিল যাওয়ে বাধা নে পাসপোর্ট কেরং মামবার না জাখা দরবার নগ্ন দাগি মুনি উলো কুবুনিয়া পুরি সেজাং নাই